জান, আজকে তোমার ছোট বোনের তো দেখলাম, তোমার ছোট বোন এত সুন্দর, তার ধারণার বাইরে। বুঝছো, শোনো, তোমার বোনকে মাদ্রাসায় ভর্তি করবা, এলাকার যে অবস্থা এতে মনে করো তোমার বোনকে ভালো থাকতে দেবে না, তার মাদ্রাসায় ভর্তি করাবা। মাদ্রাসায় ভর্তি করার যদি টাকার দরকার হয়, টাকা যত লাগে আমি দিব, কোনো সমস্যা নেই, টাকা আমার কাছে চাবা, আমি দেবো। কি হয়েছে তোর? তুই কত ভালো, তুই তোর জিএফ এর বোনের কথা এত ভাবস, তুই সত্যি খুব মহান। আরে বোকা, আমি ওর ছোট বোনের বিয়ে করবো, তাই চাইতেছি ও জানি খারাপ না হয়ে যায়, তাই ওরে মাদ্রাসে ভর্তি করানোর কথা বলছি। তুই এত বড় খারাপ আমি আগে জানতাম না, তুই বেটা বাট পার, তুই বিয়ে করার নাকি মাইয়া পাবি না, যা সরেন তা। আরে হ্যালো, তুই আমার বুইনের বিয়ে করবি না? না না, আসলে আসলে আমার বুইনের বিয়ে করবি তুই? আসলে এরকম না, শুনো, হ্যালো হ্যালো হ্যালো, ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं, ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं, ये दुनिया ये महफिल मेरे काम की नहीं। কি রে, এমনি পরে সুতকে মন খারাপ নাকি বন্ধু? একটা খারাপ স্বপ্ন দেখছি রে। কি কস, তুই কি স্বপ্ন দেখছস? দেহটা রাস্তা, তুই আর আমি একসাথে যাইতাছি, রাত্রিবেলা আমার বুকে ধরল, তুই আমার দিকে বলাইছস। তোর কি কস দোস্ত, তোর থেকে আমি পালাতে পারি ক? তুই আমার জানা দিকে দোষ, যা বেটা যা, তোর লেগে আমার নিজে জান দিতে পারি, তুই আমার মুড টপকে দিলি বন্ধু, যা তোর লেগে একটু সুখ দুঃখের কথা কম্পিউটার আইলাম, তার লেগে যা বেটা যা, আমার মুড অফ মতো গেছে, সব যা মেরে কাম কি নহি, মেরে কাম কি নহি,